good দিচ্ছে বাট এখানে আমাদের একটা হচ্ছে স্পেস লাগবে এই ক্ষেত্রে আমরা হতে চাইলে এখানে হচ্ছে এভাবে হচ্ছে স্পেস ক্রিয়েট করতে পারি অথবা আমরা এখানে হচ্ছে এরকম একটা এমটি হচ্ছে কোড দিতে পারি এন্ড দেন এইভাবে দিলেও হচ্ছে আমরা সেম হচ্ছে আউটপুটটা

কি হোক প্রিন্ট হোক তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি কি করি আমরা আর একটা প্রিন্ট লিখে ওর ভিতরে হচ্ছে ইজ এ গুড দিয়ে দেই তাই না এর পরে পরে আসে বাট এই কাজটা আমরা যদি এভাবে না করে আমরা যদি এটার ভিতরে এভাবে দিয়ে আমরা হচ্ছে ব্যাক স্ল্যাশ এন দেই তো এটা হচ্ছে কি করবে

তো আমরা দুইটা ভেরিয়েবল কিভাবে নিতে হয় সেটা জানি এভাবে একসাথে আমরা নিতে পারি এই ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি যে the value of a e is দিয়ে আমরা হচ্ছে কার্লি ব্রেসেস এখানে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেস বলা হয় এন্ড ভি ইজ আরেকটা কার্লি ব্রেসেস দিলাম

এটা হচ্ছে আমরা যেটা করলাম সেটাকে বলে হচ্ছে আউটপুট এরপরে হচ্ছে আমরা হচ্ছে পাইথনের কি ইনপুট দেখবো কিভাবে ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো একটা হচ্ছে ভেরিয়েবল এর ভেতর হচ্ছে যে আমি কোনো কিছু ইনপুট নিতে চাই তো আমরা এইভাবে লিখে ইন্টার এ নাম্বার নর্মালি আমরা ডিরেক্ট হচ্ছে এখানে অ্যাসাইন করে দিতে পারি বাট আমরা যখন ইনপুট এন্টার এভাবে দেই তখন ইউজার তার ইচ্ছা মতো হচ্ছে যে ভ্যালুটা কি করতে পারবে নিতে পারবে এরপর আমরা হচ্ছে প্রিন্ট যদি করি এই ক্ষেত্রে আমাকে

তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু সুতো সো ফারস্টে জানো 5 নিলাম এন্ড সেকেন্ড হচ্ছে 6 এটা হচ্ছে মানে আমি কিন্তু প্রিন্ট করি নাই সো সেই ক্ষেত্রে এটা প্রিন্ট করতেছ না রাইট তো আমি একটু প্রিন্ট করি বি এবং এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ট্রাই করতে চাই যে আমরা সেকেন্ড এর ক্ষেত্রে আমরা integer না নিয়ে যে কোন একটি string যেমন নীলা তো সেক্ষেত্রে কিন্তু error শো করবে কারণ আমরা এখানে বলে দিয়েছি যে আমরা integer ই চাচ্ছি সো আমরা এখানে 5 দিলে এন্ড যদি তো যে 10 দেই তবে কিন্তু আমরা আউটপুটটা আমরা দেখতে পাব পারতেছি আর কি সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এডিশন এর part করতে পারবো। দেখ এখানে একটা পা a করলাম বি করলাম আমরা যদি add করি add এ প্লাস b মানে and print করলাম add so four five আমার হচ্ছে এখানে কি show করতেছে? এর শো করতেছে কেন কারণ এটা আমি ইনটিজার নিয়েছি কিন্তু এটা কিন্তু আমার স্ট্রিং হিসেবে আছে এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে এবার হচ্ছে কাজ করবে ঠিক মত নাইন আসছে এটা হচ্ছে আমার একটা ইনপুরের একটা পার্ট গেলো এরপর হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেভের হচ্ছে একটা মানে সেপারেট প্যারামিটার আছে সো এটাকে এটা দ্বারা অ্যাসাইন করা হয় যেটাকে হচ্ছে সেপারেট প্যারামিটার সো সেপারেট প্যারামিটারে যেটা হয় লাইক আমরা

এটা প্রিন্ট করি তাহলে প্রত্যেকটার হচ্ছে সামনে প্লাস সাইন চলে আসলো তো আমরা এরকম না করে যদি ধরেন আজকে তারিখ হচ্ছে বিশ নভেম্বরের এগারো এবং হচ্ছে দুই হাজার চব্বিশ এভাবে দেই কাইন্ড অফ লাইক এটা হচ্ছে একটা আজকের কত তারিখ তারপর হচ্ছে কত সাল এবং মাস এভাবে দেখাচ্ছে তাই না তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু ঠিক জায়গায় আছে বাট সেটাকে আমরা কি আছে সেপারেট করতেছি এই সাইন দ্বারা ঠিক আছে আরেকটা পার্ট আছে যেমন আমরা ফার্স্ট এর দিকের एग्जांपलটাতে বাংলাদেশ লিখেছিলাম দেন হচ্ছে সেকেন্ড লাইন আমরা লিখছিলাম ইজ এ গুড ক্যানফিল এখন আমরা যদি চাই যে এন্ড দিব এবং এইখানে এই বাংলাদেশের পর পরই এই লাইনটা যেন যায় কিন্তু হিসাবে কি হওয়ার কথা ছিল আমরা যদি আগের মতো করতাম বাংলাদেশ হচ্ছে এরকম একটা এরকম রাখবো তখন এই ফার্স্ট লাস্ট এই লাইনটাই হচ্ছে যে এটার সাথে চলে যাবে যাবো আমরা আউটপুট টা দেখি ওকে এরকম আউটপুট আসতেছে এটা হচ্ছে এন্ড প্যারামিটার বলে

হচ্ছে আমরা কালি ব্রেসেসের ভিতরে বেল লিখতো তা বেল মানে হচ্ছে এখানে বাংলাদেশটা আছে ইজ এ গুড কান্ট্রি সো এই ক্ষেত্রে কি হবে বাংলাদেশ বাংলাদেশি যে গুড কান্ট্রি প্রিন্ট হয়ে যাবে তো আমাদের কিন্তু ফরম্যাটের মতো এত কষ্ট করে হচ্ছে এইভাবে লিখতে হচ্ছে না আমরা ব্রি কিভাবেও করতে পারি এবং আমাকে হচ্ছে যদি কেউ বলে যে তোমরা আমার বাংলাদেশটা আমরা হচ্ছে এভাবে লিখলে বাংলাদেশ লেখাটা আসছে কেউ যদি চায় যে সিঙ্গেল কোটেশন থাকবে তাহলে আমরা ডাবল কোটেশনের ভিতরে যে একটা সিঙ্গেল কোটেশন দেই তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি হবে আমরা এইভাবে দেখতে পারবো আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ডেটটা হচ্ছে কিভাবে প্রিন্ট করা যায় সো ডেট প্রিন্ট করাটা দেখবো আমরা এই জন্য এটা জাস্ট ফর ফান করতেছি আর কি যে আজকের ডেটটা কিভাবে টুডে সো আমরা ইম্পোর্ট করলাম ডেট টাইম টুডে এর ভেতরে হচ্ছে আমরা ডেট টাইম ডট ডেট টাইম

তো আজকের হচ্ছে টিউটোরিয়ালটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আবার হবে নেক্সট ভিডিওতে তো সেখানে আমরা ট্রাই করবো হচ্ছে ডাটা টাইপসটা কভার করার